সাতষট্টির জাতীয় ক্যামেরা, আমি গিয়ে ক্যামেরাটা নিয়ে নিব। তো গাইস আপনি হয়তো এটা ভুল করবেন, যারা সাতষট্টি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই ভিডিওটি। গাইস আজকের ভিডিওতে আপনারা সাতষট্টির ডিটেলস রিভিউ সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন, কোন জায়গা থেকে আনবেন এন্ড 2022 সালে আপডেট প্রাইস সম্পর্কেও বলে দিব। আর ভিডিওর শেষের দিকে আপনার দুইটি খারাপ দিক থাকবে সাতষট্টির, হয়তো আপনি এই দুইটি খারাপ দিকের কারণেই আপনি সাতষট্টিটা নেবেন না। তো গাইস চলেন ভিডিওটি শুরু করি। আপনি হয়তো এটা জেনে গেছেন যে সাতষট্টি বাংলাদেশের সবথেকে জাতীয় ক্যামেরা, এটা সব থেকে বেশি সেল হয়েছে এন্ড বিগিনারদের বা হাই লেভেল ফটোগ্রাফি, হাই লেভেল ভিডিওগ্রাফি, সিনেমাটিক ভিডিওগ্রাফি সব কিছুর জন্য এই সাতষট্টি সেরা, বা এমন কিছু ফিউচার দেয়নি এই সাতষট্টিতে। ক্যামেরাতে যা যা ফিউচার দরকার সব কিছু ফিউচার এই সাতষট্টিতে দেওয়া হয়েছে। তো গাইস এটা তার জন্য মানে জাতীয় ক্যামেরা খেতাব অর্জন করছে। ওকে, এটা জাস্ট আমাদের দেশে না, ওয়ার্ল্ডেও সব থেকে বেশি বিক্রিত ক্যামেরার মধ্যে একটি হচ্ছে সাতষট্টি। এটা বিগিনারদের জন্য খুবই ভালো একটি ক্যামেরা। যদি আপনি নতুন ক্যামেরা কিনে থাকেন তাহলে আমি সাজেস্ট করতে পারি যে আপনি সাতষট্টি নিতে পারেন। এতে করে কী হবে, টাচ স্ক্রিন আছে, সমস্ত বিষয় তো একটু পরেই আমি আলোচনা করব। তো ওকে চলুন শুরু করি। ওকে, প্রথমে দেখি এটা ডিটেলস, মানে এটার মধ্যে কী কী আছে এটা মূলত জানা দরকার যারা সাতষট্টি নিতে চাচ্ছেন। সাতষট্টিতে আপনি পাবেন 18 মেগাপিক্সেল সিমোস সেন্সর, ভালো পিকচার কোয়ালিটি কিন্তু দেয়। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ডিজিক 5, যেটা আপনার 66 থেকে একটু বেটার প্রসেসর। ওকে, অ্যান্ড ফ্লিপ স্ক্রিন তো আছে, আর এক্সট্রাভাবে টাচ স্ক্রিন পাবেন। অডিও এক্সটার্নালভাবে রেকর্ড করার জন্য আপনি এক্সটার্নাল মাইক্রোফোন পুট পাবেন। ISO আছে 100 থেকে 6400, অনেক ভালো ভাই। শাটার স্পিড 100 থেকে 4000 পর্যন্ত। ব্যাটারি হিসেবে আছে LPE8, ক্যাননের একটা আলাদা প্যাকেজ, এটা সব ক্যামেরাতে কিন্তু থাকে না। এই 4-5টা বিষয় থাকে যেগুলো ক্যামেরার মানে ইম্পর্টেন্ট বিষয়, এগুলো বলতে হয়, আর যা কিছু আছে ভাই এগুলো না বললেই চলে। এই ডিটেলসগুলো জানার পর আপনার মনে হয়তো একটি প্রশ্ন আসতে পারে যে ভাই এই সাতষট্টিটা আমি কেন নিব, এটার একটু ভালো দিক বলেন। ওকে, এই সাতষট্টিটা যদি আপনি চিন্তা করেন আমি কেন নিব, তাহলে দেখেন এই পার্টটা দেখেন। সাতষট্টিতে ভাই আপনার 18 মেগাপিক্সেল সিমোস সেন্সর পাচ্ছেন, যেটা দিয়ে ভালো ইমেজ কোয়ালিটি এন্ড ভালো ফটোগ্রাফি আপনি করতে পারবেন। এন্ড টাচ স্ক্রিন কিন্তু আলাদা আছে, টাচ স্ক্রিন থাকার কারণে আপনি যদি ভিডিওতে যে জায়গায় টাচ করবেন সরাসরি ফোকাস করে দিবে। এই টাচ স্ক্রিনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যারা ভিডিওগ্রাফি করতে চান। এই 700 ফোকাস কিন্তু খুব তাড়াতাড়ি হয়, যেমনটা আপনি 600 অ্যান্ড 550 এইরকম 1300 1500 আপনি এইরকম সুবিধা পাবেন না। 700 দিয়ে খুবই সুন্দর অ্যান্ড কোয়ালিটি বলেন বা তাড়াতাড়ি ছবি তুলতে পারবেন। ওকে, অ্যান্ড ওইটা দিয়ে আপনি সিনেমাটিক ভিডিওগ্রাফি করতে পারবেন। যে কোনো জায়গায় যদি আপনি এই ক্যামেরাটা নিয়ে যান তাহলে আপনি যদি সেখানে 5D mark থাকে, 200D mark থাকে, তাহলেই তাদের লেভেলের ফটোগ্রাফি আপনি হয়তো করতে পারেন যদি আপনার পারফরমেন্স বা আপনার এক্সপিরিয়েন্স বেশি থাকে। তো বুঝতে পারছেন সাতষট্টি কোন লেভেলের ক্যামেরা। অ্যান্ড যদি আপনি নতুন ক্যামেরা ইউজার হন তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব, যদি আপনি সিনেমাটিক শ্যুটিং করতে চান, নাটকের শ্যুটিং করতে চান, শর্ট ফিল্মের শ্যুটিং করতে চান, আপনার VIP ব্রেগন ব্লার করে কালার যে ছবি তুলতে চান, তখন আপনি এইভাবে সাতষট্টিটা নিতে পারেন। কারণ এটাতে সেরা ইমেজ কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সব কিছু ওভারঅল ঠিক আছে, আপনি চাইলে নিতে পারেন। তার জন্যই ভাই কিন্তু বাংলাদেশে এটা জাতীয় ক্যামেরা বলা হয়েছে। ভিডিওর প্রথমেই বলেছিলাম কিছু খারাপ দিক আছে সাতষট্টিতে, সেটা আপনাদের সাথে আমি তুলে ধরব। দেখেন খারাপ দিকের মধ্যে প্রথম যে খারাপ দিক সেটা হচ্ছে ভাই, যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন, আপনি ক্যামেরা সম্বন্ধে A to Z কিছুই জানেন না, তখন আমি আপনাদেরকে সাজেস্ট করব সাতষট্টিটা নেবেন না। সাতষট্টি যেতই বিগিনার হোক ভাই, এটাতে কিন্তু আপনার টাচ স্ক্রিন আছে, দেখা গেছে আপনার সকল সুবিধা মিলে আপনার দেখা গেছে 30,000 টাকা খরচা করতে হয়। তো ভাই যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন, আপনি শিখবেন, আপনি আজে বাজে গুতাগুতি করবেন, তখন আপনি এই ক্যামেরাটা নিয়ে আপনি এতটা লাভবান হতে পারবেন না। আপনার প্রথমে প্রথমে শরম থাকবে, আপনি ছবি তুলতে পারবেন না, 2-3 বছর বাইরে এমনিতেই চলে যায়। তো গাইস আপনাদেরকে এখানে একটা ব্যাকসাইড আছে, আপনি যদি প্রথম ক্যামেরা কিনে থাকেন তাহলে আমি মনে করি আপনি ইনভেস্ট কম করেন, আপনি 550 নিতে পারেন। যদি আপনার কিছু এক্সপিরিয়েন্স থাকে, 4-5 বছর আপনি ক্যামেরা সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন, আপনি আলাদাভাবে এই ক্যামেরাটা দিয়ে জাস্ট আপনি ফিল্মগ্রাফি বা ভিডিওগ্রাফি করবেন, তখন এই ক্যামেরাটি আপনি নিতে পারেন। আর যদি আপনি নতুন থাকেন আমার মতো, আমি যখন নতুন গিয়ে ক্যামেরা কিনি ভাই, ক্যামেরার A to Z কিছুই জানি না, লেন্স কী দিছে, শাটার কী আছে, এমনটা যদি হয় তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ক্যামেরাটি নেবেন না। আপনি এর থেকে কমে আপনার 15,000 টাকার ভিতরে 550D মিলে এইটা নিতে পারেন। এটা ফ্লিপ স্ক্রিনও পাবেন না, জাস্ট আপনার যদি শিকার থাকে তাহলে আপনি নিতে পারেন। আর যদি ভাই আপনি কিছু বড়লোক মানুষ হয়ে থাকেন তাহলে আপনি সাতষট্টিটাও নিতে পারেন। আরেকটা ব্যাকসাইড সেটা হচ্ছে ভাই, আপনি জাস্ট ফটোগ্রাফি করবেন, আপনি পার্কে ফটো তুলবেন, ওয়েডিংয়ে ফটো তুলবেন, তার জন্য কিন্তু সাতষট্টিটা নিয়ে আপনার কোনো লাভ নেই।
কারণ কি জানেন, শাশুড়িতে দেখছি আমি ফটোগ্রাফি থেকে ভিডিওগ্রাফিতে বেশি নজর দেওয়া হয়েছে। দেখেন ভিডিওগ্রাফির জন্য টাচ স্ক্রিন দেওয়া হয়েছে আপনার ফোকাসের জন্য, অ্যান্ড আপনার ভালো ডিজাইন দেওয়া হয়েছে, অ্যান্ড ফুল এইচডি ভিডিও রেকর্ড করার জন্য সুবিধাটা দেওয়া হয়েছে, এক্সটার্নাল অডিও রেকর্ড করার জন্য মাইক্রোফোন পুট দিছে। তো বুঝতে পারছেন ফটোগ্রাফি থেকে কিন্তু ভিডিওগ্রাফিতে নজর একটু বেশি দেওয়া হয়েছে। তো আপনাদেরকে আমি বলবো, যদি আপনি জাস্ট ফটোগ্রাফি করার জন্য চিন্তাভাবনা করেন তাহলে আপনি শাশুড়িটা নেবেন না ভাই, আপনি ফটোগ্রাফির জন্য আরও ভিআইপি ভিআইপি কোয়ালিটি ক্যামেরা আছে, আপনি এগুলো নিতে পারেন। আর যদি মনে করেন যে ভাই আমার 30,000 টাকা বাজেট নাই, আমার কাছে 20,000 টাকা আছে, আমি জাস্ট ফটোগ্রাফি করব, তাহলে দেখেন আরও মেগাপিক্সেল ক্যামেরা যেটা আপনার 700-তে 600-তে 550-টিতে কিন্তু সেম আছে। তো আপনি চাইলে এই মডেলগুলোও নিতে পারেন, আরও অনেক কম টাকায় পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা ব্যাক সাইড। অনেকে চিন্তাভাবনা করেন যে ভাই 600-এর জাতীয় ক্যামেরা আমি গিয়ে ক্যামেরাটা নিয়ে নিব। তো গাইস আপনি হয়তো এটা ভুল করবেন, আপনি জেনে শুনে যাবেন। যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে হয়তো আমি মনে করি আপনি বুঝে গেছেন, আপনি বুঝতে পারছেন যে ভাই আমি ওইটা ওইটা করব, তার জন্য আমি 600-টা নিব না বা আমি 600-টা নিব। ভাই 600-টা তারাই নেবেন যারা একটু প্রফেশনাল হয়ে গেছেন, তারা নেবেন। আর যারা ভিডিওগ্রাফি আলাদাভাবে করবেন তাদের জন্যই কিন্তু 600-ই। আর যদি ফটো তুলতে চান আপনি 550-600-500-ই এগুলো নিতে পারেন, কারণ এইগুলোতেও কিন্তু 18 মেগাপিক্সেল ক্যামেরা আছে, সেম এইটাতে যেটা এইটাতেও। এটা এই ক্যামেরাটি আপনি অনেক যে কোনো জায়গায় পাবেন ভাই, আপনার গ্রামে যদি আপনি ইউজড কিনতে চান তাও আপনি অনেক ক্যামেরা পেয়ে যাবেন, 2-3টা দেখবেন আপনার আশেপাশেই আছে, আমারও আশেপাশে প্রায় 4-5টা আছে। এবার আপনাদেরকে বলি যদি আপনি নতুন কিনতে চান, নতুন যদি কিনতে চান তাহলে আপনি বাইতুল মুকারম, বসুন্ধরা সিটি অ্যান্ড ইউটিউবে কিছু চ্যানেলস আছে, রবিন ব্লগ, নাবিন ব্লগ, মিটু ব্লগ, সাইফুল ব্লগ, কয়েকটা চ্যানেল আছে, তারা কিন্তু এই আপনার ভিডিওগুলো দেয় যে তাদের দোকানে যায় অ্যান্ড আপনার ভিডিওগুলো করে করে দেয় আপনার বেস্ট প্রাইজের মধ্যে। তো আপনি তাদের কাছ থেকে যদি কিনেন, যে তাদের লোকেশনে গিয়ে যদি আপনি তাদের রেফারেন্সে কিনেন, তাহলে আপনি এখান থেকে আরও অনেক অফারও পেয়ে যেতে পারেন। অ্যান্ড এখানে দেখা গেছে অনেক অফারের মাধ্যমে আপনার 2,000, 3,000, 5,000, 10,000 পর্যন্ত ছাড় দেওয়া হয়। আপনি তাদের ভিডিওর নিচে থেকে নাম্বার কালেক্ট করবেন অ্যান্ড তাদেরকে কল দিবেন, কল দিয়ে আপনি আপডেট প্রাইস সম্পর্কে জানতে পারবেন। এরপরও আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই, বিডি স্টল নামক একটা ওয়েবসাইট আছে, মানে বাংলাদেশের সেরা একটি ওয়েবসাইট যেটা ক্যামেরা সেল দেয়। এই ওয়েবসাইটে 21,000-22,000 মধ্যে 600-ই বডিটা পেয়ে যাবেন। আর যদি কিট লেন্স সহ প্রাইম লেন্স সহ আনেন তাহলে হয়তো আরও 5,000-30,000 ভিতরে থাকবে। তো গাইস এটা আমি মূলত আইডিয়া দিয়েছি, এটা আপডেট প্রাইস আইডিয়া দিয়েছি। এই আপডেট প্রাইসটা বাই ডাউন হয় আপও হয়, তো আপনি অবশ্যই আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন কল দিয়ে। তো গাইস অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে অ্যান্ড একটু মানে ভ্যালু প্রোভাইড করতে পারি তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করতে পারেন, হয়তো আপনার কমেন্টের উপরেই আমি ভিডিও নিয়ে আসতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং, খোদা হাফেজ, দেখা হবে নতুন কিছু নিয়ে, আজকে এই পর্যন্ত।